আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন সবাই দেখতে পাচ্ছেন শুক্রবার মানে হাজার কাজকর্ম একসেট্রা এই তো আমি আমার ওদিন গাছ নিয়ে আসছিলাম আজকে ওগুলা টপে রোপণ করছি আর আমার বারান্দায় কিছু কিছু গাছ আছে ওগুলো মাটিগুলো একটু উবড়ে দিয়েছি উপরে দিলে আপনার মাটিগুলা গোড়া থেকে যদি একটু সতেজ থাকে তখন আপনার গাছগুলো অনেক সুন্দর করি ছড়ে যায় ব্যালকনিটা অনেক অপরিষ্কার হয়ে আছে আমি গ্যাস পরিষ্কার করছি তো ওই কারণে আমার কমলা গাছটাতে ফুল আসছে আর এগুলো পরিষ্কার করতে আমার অনেক সময় লেগে গেছে শুক্রবার মানে হাজার কাজের মধ্যে রান্না বান্না করা অনেক ঝামেলা পড়ে তার মধ্যে আবার ব্যালকনিটা আজকে পরিষ্কার করলাম আর আমার যে সুন্দর সুন্দর এই ফুল গাছটা পিঙ্ক কালার আর আরেকটা একটু হালকা পার্পেল কালার এই দুইটা ফুল গাছ নিয়ে আসছিলাম ওগুলা টপে লাগিয়ে দিচ্ছি আর এই তো দুপুরবেলা আমি একটু টমাটোর বক্তা করব তাই টমাটোগুলো গলিয়ে নিয়েছি আর যা যা রান্না করব তা তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব এ তো আমি কার্পু মাছ কার্পু মাছটা সুন্দর করে ধুয়ে নিয়েছি আর এখানে শোল মাছের ঝোল করব তার জন্য আমার যা যা লাগবে আমি সব কিছু কেটে কুটে জোগাড় জার করে নিয়েছি এখানে আবার সব কাটা কাটাকুটা হয়ে গেছে দেখতে পাচ্ছেন শৈল মাছটা আমাদের পুকুরের আর কাশু মাছটাও আমাদের নিজের পুকুরের এখানে মাছখানে একটু ব্রেক টাইম একটু চা বসিয়ে দিয়েছি একটু চা খাবো এখানে একটু চাটাও বসিয়ে দিয়েছি যে এ চায়ের পাতিগুলো আমার রাখিয়াপুর ভাসুরে সিলেট থেকে নিয়ে আসছে পাতিগুলো খুবই ভালো অনেক সুন্দর কালার আসে চায়ের যে আমাদের যে নর্মাল যে আমরা তাজা স্পানি চা পাতা পাতিগুলো খায় ওগুলোর চেয়ে অনেক ভালো বেটার একটা কালার আসে চাটা দেখতে অনেক সুন্দর হয় খুবই সুন্দর একটা কালার আসে তাই অনেক অনেক থ্যাংকস যে চা পাতাগুলো আমাদেরকে গিফট করার জন্য এ তো খুবই সুন্দর কালারফুল একটা চায়ে কালার চা চায়ের যদি আপনার লিগারটা পারফেক্ট না হয় চাটা খেতে কিন্তু ভালো লাগে না পাঁচশো পাঁচশো লাগে আর এখানে আমি যা করলাম শোল মাছগুলো একটু হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো আর একটু লবণ দিয়ে ভালো করে মেখে নিব যেটা আমি ভাজবো ভাজার জন্য ওটা আমি রেডি করে নিচ্ছি মাছটা আমি অনেক সুন্দর করে মেখে নিব যেন প্রতিটি মাছের সাথে খুবই ভালো করে মিক্স হয়ে যায় কার কার কাছে শোল মাছ খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানবেন খুবই কষ্টের ব্যাপার হলো আমি শোল মাছ খাই না শোল মাছ টাকি মাছ তারপরে বোয়াল মাছ এই মাছগুলো আমি পছন্দ করি না ছোটো থেকে কখনোই খাই নাই তাই কারণ আমার খাওয়ার অভ্যাসটা নাই এখন একটা চুলার মধ্যে আমি অলরেডি শোল মাছের জন্য পেঁয়াজটা ভেজে নিয়েছি হালকা করে তারপর অনেক বেশি করে টমাটো দিয়ে দিয়েছে বা এখানে চার থেকে পাঁচটা টক টমাটোটা দিয়ে দিয়েছি তাহলে না কি অনেক বেশি মজা হয় যেহেতু আমি শোল মাছ খাই না তারপরে এটা বাসা অন্য সদস্যরা খাবে আমি বরাপু আর জিহাদে খাবে না আম্মা আমার ভাগিনারা ওরা পছন্দ করে খুবই পছন্দ করে ওরা খাবে এই কারণে সবসময় মাথায় রাখবে শোল মাছ সময় একটু পাতলা করে কাটার চেষ্টা করবেন তখন আপনার হলুদ মরিচ লবণ সব কিছু অনেক পারফেক্টভাবে ঢুকে যাবে তল খেতে অনেক বেশি মজা হবে এখানে পেঁয়াজ কুচি তারপর রসুন বাটা টমাটো পরিমাণ মতন লবণ আর একটু জিরার গুঁড়ো এখানে দিয়ে দিয়েলাম দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে দিতে হবে শুক্রবার কে কি করেছেন অবশ্য কমেন্ট করে জানাবেন আর কেউ কে ঘুরতে গিয়েছেন কি না আমার ঘুরতে যেতে ভালো লাগে বাট আমার ওই এক একা কোথাও যেতে ভাল লাগে না তাই শুক্রবার দিনটাকে আমি মনে করি পরিবারের সদস্যদের সাথে কাটাতে অনেক অনেক বেশি ভালো লাগে সেম কার কেমন লাগে জানি না আমার কাছে আমার পরিবারের সদস্যদের সাথে থাকতে খুবই ভালো লাগে আর এখানে আমি একটু সামান্য পানি দিয়ে দিয়েছি যেন মশলাটা একটু ভালো করে কষিয়ে যায় এখানে পরিমাণ মতো হলুদ যেহেতু আমাদের হলুদের কালারটা অনেক বেশি সুন্দর তাই আমি পরিমাণে বেশি লাগে না আবার একটু পানি দিয়ে দেওয়া হয়েছে এই তো শোল মাছে একটু ঝাল খায় তাই ঝালের পরিমাণটা হাতে রেখে দিতে হবে যেহেতু এটা রাঁধুনি মরিচের গুঁড়ো তাই একটু হাতে রেখে ঝালটা দিতে হবে অতিরিক্ত ঝাল আপনার ভালো লাগে না যে কোনো জিনিসের মধ্যে এখন করে মশলাটা কষিয়ে আপনি যত বেশি মশলা কষাবেন তত বেশি আপনার মাছ বলেন মুরগি বলেন যে কোনো জিনিস তরকারি করতে গেলেও আপনার যদি যত বেশি কষাবেন তত বেশি মজা হবে এই তো আমার এখানে মশলাটা কষানো হোক এখানে আমি এই সাইডে আমার মাছটাও বাজা হয়ে গেছে অলরেডি এখন মশলাটা কষানো হলে হয়ে গেছে এখানে এখানে একটা একটা করে মাছের ফিস আমি কড়ের মধ্যে দিয়ে দিচ্ছি আমি কিন্তু এখানে বাড়তি করে তেল ইউজ করি না মাছ ভাজার যে তেলটা ছিল ওই তেলটা দিয়ে মাছের শোল মাছের ঝোলটা করে নেওয়া হবে এক এক করে সবগুলো মাছ ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দেওয়া হবে কত ছোট করে কেটে এগুলো লেজের সাইড তো ওই একটু ছোট ছোট সাইজ হয়েছে অবশেষে আমার পুকুরের মাছ আজকে শৈল মাছ শেষ হলো এখন এই মাছটা ভালো করে কষাতে হবে প্রায় আপনার আমার আনুমানিক আমি দশ থেকে বারো মিনিটের মতো কষিয়ে নিয়েছি কারণ মাছ যত বেশি কষাবেন তত বেশি মজা লাগবে কারণ মাছটা আমার রাতে খাওয়া হবে যেহেতু দুপুরে রান্না করতেছি এটা মাছ রাতে খাওয়ানো হবে কারণ দুপুর আর একটা যখন চুলার উপর আরেকটা যখন জাল হবে তখন মাছটার মধ্যে আবার সুন্দর করে লবণ মরিচ ভালো করে ঢুকে যাবে তখন মাছটা খেতে অনেক বেশি মজা হবে ওটা আমাদের কথা যেহেতু আমি শোল মাছ খাই না তাই আমি বলতে পারবো না আমার এ সাইডে আমার শোল মাছটা আস্তে আস্তে হোক আর আমি অন্য করের মধ্যে এখন কার্পু মাছটা বসিয়ে দিব সেই জন্য বড় একটা নিয়ে নিয়েছি যেহেতু কার্পু মাছের একটা আস্ত বড়ো একটা মাথা আছে এটা ছোট কড়ার মধ্যে হবে না তেলটা আমার হালকা গরম হয়ে আসছে এখন ওই ক্ষেত্রে আমি পেঁয়াজ তারপরে টমেটো এখানে আরও দেওয়া হবে আমার কাটা টমেটো কম ছিল তাই আমি কম দিচ্ছি এরপর আমি আরও দুইটা টমেটো এখানে কেটে দিয়ে দিয়েছি এখন ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে আমি এখানে একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর এখানে যা যা উপাদান লাগবে তা আমি সব কিছু আস্তে আস্তে দিয়ে দেব এখানে আমি পরিমাণ মতো রসুন বাটাটা দিয়ে দিয়েছি এখন রসুন বাটাটা যে যেমন খেতে পছন্দ করেন আমি বা আমার পরিবারের সবাই একটু রসুন বাটাটা বেশি করে সব সময় তেলটা কম খাবার চেষ্টা করবে কারণ তেলে কিন্তু আপনার স্বাস্থ্যটা অনেক বেশি বাড়িয়ে ফেলে যত অ্যাভয়েড করা যায় তেল তত ভালো যদি অলিভ অয়েল খেতে পারেন তাহলে আরও ভালো কারণ আমার ফাই আমার সরষের তেলটা শেষ হয়ে গেছে নাহলে আমি সর্ষের তেল দিয়ে ফাই আমার বড়ো আপু সর্ষের তেল দিয়ে রান্না করে কারণ সর্ষের তেলের তরকারি খেতে অনেক বেশি মজা তো পেঁয়াজটা কষানো হয়ে গেছে এখন আরও দুইটা টমেটো দিয়ে দিয়েছি বড় বড় করে কেটে কেটে এখন এগুলা ভালো করে কষিয়ে নিতে হবে আমার পেঁয়াজটা কষানো হয়ে গেছে পেঁয়াজটা অনেকটা ভেঙে গেছে আর টমেটোটা আস্তে আস্ত থাকবে পরে এগুলো ইয়ে হয়ে যাবে এখন আমি এখানে পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি যেহেতু আমার মাছ হয়েছে মাথার সহ আট পিস ওই অনুযায়ী আমার সবগুলো উপাদান দিতে হবে আর এখানে মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি পরে আমি আর একটু মরিচ অ্যাড করছিলাম কারণ মরিচের গুঁড়ো শেষ হয়ে গিয়েছিল ততক্ষণে আমার নিচে পাঠানো হয়েছে মরিচ নিয়ে আসার জন্য মরিচটা নিয়ে আসার পরে এখানে আরে একটু মরিচ আমি ব্যবহার করেছি যেহেতু কাঠু মাছ একটু জাল খায় সবাই জানেন কাঠু মাছ একটু জাল খায় সেহেতু ঝালটা হাতে রেখে দিয়েছি তারপরে মনে হচ্ছে না আর একটু লাগবে কাঁচা মরিচের জালটা আসলে শরীরের জন্য অনেক বেশি ভালো এখন মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে যেন তেলটা উপরে উঠে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে মানে আরেকটু পরিমাণে একটু পানি দিয়ে দেওয়া হচ্ছে কারণ এই পানির মধ্যে যে কষার যে পানিটা থাকবে এটার মধ্যে আমি অনেকক্ষণ পর্যন্ত মাছটা কষিয়ে নিব তারপরে এখানে আমি পরবর্তীতে বাড়তি পানিটা ব্যবহার করব আবার বড় বড় মতে আবারও বলছি যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন এতদিন পাশে ছিলেন আলহামদুলিল্লাহ অবশ্যই সবাই দোয়া করবেন সাপোর্ট করবেন ইনশাল্লাহ আমি সবার জন্য দোয়া করি যেন সবার পরিশ্রমটা সবসময় ভালো কাজে লাগে এই কামনা সবসময় সবার জন্য আর কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে প্লিজ সবাই একটা লাইক দিবেন শেয়ার করবেন আর সবসময় সাপোর্ট করবেন এই তো এখানে আমার শোল মাছের মধ্যে কাঁচামরিচটা দিয়ে দেওয়া হয়েছে এখন এটা ভালো করে কষকিয়ে নিতে হবে আর এখানে আমার কাঠু মাছের মশলাটা কষানো হয়ে গেছে এখন এখানে কাঠু মাছটা দিয়ে দেওয়া হবে দেখতে পাচ্ছেন একেবারে আজকে আজ থেকে প্রায় দুই মাসের মতো হয়ে যাচ্ছে তারপর মাছ এত সতেজ মনে হচ্ছে আজকে পুকুর থেকে ধরে নিয়ে আসা হয়েছে এই তো আমার কারফু মাছটা এখন হচ্ছে এটা আমি দিয়ে দিয়েছি এটা ভালো করে কষিয়ে নিতে হবে এটা অনেকক্ষণ পর্যন্ত আমি কষিয়ে নিব পায়ে আপনার আর দশ বারো মিনিটের মধ্যে আমি কষিয়ে তারপরে এখানে আমি এখন আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচটা দিয়ে দিলাম এটা ওইটা আমার হোক তারপরে গিয়ে আমি আবার এখানে পালং শাক রান্না করা হবে পালং শাক দিয়ে আপনার তালা পাঁকাশ মাছের পেটি দিয়ে পালং শাক রান্না করব। এত বেশি মজা হয় পাঁঙ্কাশ মাছের পেটি দিয়ে পালং শাক অবশ্যই বাসায় কেউ কেউ দেখবেন খুবই মজা হয় এখানে রসুন বাটা লবণ পেঁয়াজ কুচি টমাটো তারপরে আপনার দুই পিস পাঙ্কাশ মাছের পেটে এটা আমাদের পুকুরের মাছ এইগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে এখানে আমার কাঠুর মাছটা কষানো হচ্ছে কাঠুর মাছের একটু লেস দেখা যাচ্ছে ওটা আমি খাব কারণ আমি কাঠুর মাছের অন্য অন্য ফিস খাই না আমি ফাই মাছের অন্য অন্য ফিস খাই না আমি শুধু লেজটা খাই বড়ো আপু মাথা আর বাসার সবাই অন্য অন্য ফিসগুলা খায় এখন এখানে পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়ো দিয়ে দিব দিয়ে ভালো করে এই ঝোলটা কষাতে হবে যেহেতু পাঙ্কাশ মাছ একটু বুনামুনা মতো করে নিতে হবে তারপরে গিয়ে এখানে যা যা উপাদান দেওয়া হবে পালন শাক কিন্তু বাড়তে অনেক পানি থাকে তাই আমরা সব সময় হাতে রেখে তারপরে পানিটা দিই কারণ পালন শাক থেকে এমনি অনেক পানি বের সব শাক থেকে বের হয় কিন্তু পালন শাকের মতো অতিরিক্ত বেশি পানি থাকে এ আমি আলুগুলো এইভাবে পাতলা করে কেটে নিয়েছি পালং শাক ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি আর এখানে আমি টমেটোর ভক্তা করব এই জন্য আমি টেবিলে চলে আসছি যে ভক্তাটা একটু করে ফেলি এখানে শুকনা মরিচ নিয়ে নিয়েছি তারপরে গিয়ে আপনার লবণ দিয়ে দিয়েছি এই যে এখানে আমার পালং শাকটা হয়ে গেছে আমি চিন্তা করলাম যে ভক্তাটা করে ফেলি যেহেতু শুক্রবার বলে কথা তাড়াতাড়ি করে কাজটা শেষ করে ফেললে হয় এখান দিয়ে কার্পু মাসুক হচ্ছে এ সাইডে আমি পালন শাকটা হয়ে আসুক এ সাইডে আমি যাই ভক্তাটা একটু করে ফেলি তাহলে হয় এই তো আমি এখানে ভক্তা করার জন্য এখানে আপনার আগে শুকনা মরিচ আগে শুকনো মরিচটা কুচু করে নিচ্ছি তারপরে পেঁয়াজ লবণ সরিষার তেল তারপরে এখানে ধনিয়া পা গুলো ধনিয়া পাতা দিয়ে দিয়েছি এখানে ভালো করে এটা কছলে নিব আশা করি সবার কাছে ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই পাশে থেকে সবসময় সাপোর্ট করবেন যেন নতুন নতুন অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করতে পারি অবশ্যই কে কোথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই বলবেন সবাই কেমন আছেন তা তো অবশ্য জানাবেন আর আপনাদের সবাইয়ের কাছে একটা রিকোয়েস্ট সবাই প্লিজ একটু সাবধানে চলাফেরা করবেন কারণ সবাই বলতেছে কোভিড নাইনটিন নাই যেভাবে রাস্তা বের হলে বোঝা যায় মানুষ অসচেতন মাস্ক পরে না খুবই যেখানে সেখানে থুথু ফেলে খুবই অসচেতন তাই বলবো প্লিজ সবাই নিজের প্রতি কেয়ার করবেন কারণ আপনার কিছু হল আপনার পরিবারটা শেষ তাই সবার সবার প্রতি কেয়ার করবেন বাচ্চা কাচ্চাকে তো অবশ্য খুবই কেয়ারফুলি রাখবেন যেহেতু শীত শেষের দিকে শীত ধরতে গেলে শীত নাই ঢাকাতে তো শীত মনে হয় না গরম চলে আসতে সেহেতু সবাই খাবার দাবার খুবই সাবধানতা অবলম্বন করে খাবেন যেন শরীরের প্রতি কোনো ক্ষতি না হয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করতেছি নতুন আরেকটি ব্লগ নিয়ে ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করবো ততদিন তো আবার সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম